দেশে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর একটি প্রতিষ্ঠানের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে, আর তা হলো আইডিসিআর। এর পূর্ণরূপ জাতীয় রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই মহামারী ও সংক্রামক রোগ গবেষণা এবং সরকারের জন্য জনস্বাস্থ্য পরিকল্পনা বিকাশ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। 1976 সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর প্রতিষ্ঠার জন্য বরাদ্দ দেওয়া হয়। সেই বছরই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে কেন্দ্রীয় ম্যালেরিয়া ইনস্টিটিউটের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে। ম্যালেরিয়া ইনস্টিটিউটের লাগোয়া জমি অধিগ্রহণ করে 6-তলা ভবন তৈরি হয়, যেখানে 4টি তলায় 4টি ল্যাবরেটরি তৈরি হয়। তবে প্রতিষ্ঠার এক দশকের মধ্যেই 6-তলা ভবনটি ছেড়ে দিতে হয় মতিঝিল থেকে স্থানান্তরিত স্বাস্থ্য অধিদপ্তরের জন্য। 1981 সালে আইডিসিআর কে নিপসমের সঙ্গে একীভূত করা হয়। অথচ দুটি প্রতিষ্ঠানের কাজ কিন্তু আলাদা। নিপসমের কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর স্বাস্থ্য জনশক্তি তৈরি করা, অন্যদিকে রোগ নিয়ন্ত্রণের জন্য বাস্তব কর্মসূচি বাস্তবায়ন করাই হল আইডিসিআর এর কাজ। তাই 1987 সালে বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ প্রতিবেদনের ভিত্তিতে দুটো প্রতিষ্ঠানকে ফের আলাদা করা হয়। আইডিসিআরে 14টি রোগের নজরদারি ও সারাদান ব্যবস্থা চালু আছে। সেগুলো হলো ইনফ্লুয়েঞ্জা, নিপা ভাইরাস, ডেঙ্গু, অসংক্রামক ব্যাধি, রোটা ভাইরাস ও ইন্টারসেপশন, অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, কলেরা, অ্যানথ্রাক্স, লেপ্টোস্পাইরোসিস, শ্বাসতন্ত্রের রোগ, খাদ্যবাহিত রোগ, নব উদ্ভূত প্রাণী সংক্রমিত রোগ, আকস্মিক মস্তিষ্ক ও মেরুরজ্জু প্রদাহ, শিশুদের মাঝে কীটনাশকজনিত বিষক্রিয়া। আইডিসিআর এ 4টি বিভাগীয় ল্যাবরেটরি রয়েছে। সেগুলো হলো ভাইরাসবিদ্যা, মেডিকেল কিট তথ্য, অণুজীববিদ্যা ও প্রাণী সংক্রামক রোগ। নিয়মিত কার্যক্রম ছাড়াও 2019 সালে আইডিসিআর গুরুত্বপূর্ণ যেসব কাজ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জলবায়ু পরিবর্তনজনিত রোগের নজরদারি, যৌনবাহিত রোগের নজরদারি, আকস্মিক জ্বরের নজরদারি, শিশু স্বাস্থ্য ও শিশু মৃত্যু নজরদারি প্রভৃতি। গবেষণা ও রোগ নির্ণয়ের সময়ের সাথে সাথে আইডিসিআর এগিয়ে যাক স্বমহিমায়, এই কামনাই রইল।